28শে সেপ্টেম্বর বৃহস্পতিবার আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পালিত হলো ঈদে মিলাদুন্নবী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন। নারায়ণগঞ্জের 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াজ আলী খোকনের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর থানা কৃষক লীগের সভাপতি, যুব সমাজের আইডল ও অয়ন ওসমানের আস্থাভাজন ব্যক্তিত্ব কাশেম সম্রাট ও সাধারণ সম্পাদক রানার উদ্যোগে মিলাদ দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় শীতলক্ষা সেতু চত্বর প্রাঙ্গণে সদর থানা কৃষক লীগের নিজ কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এ সময় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করা হয় ও তার পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দোয়ার পর তবারক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ রফিক মেম্বার, মোহাম্মদ ইকবাল মাদবর, মোহাম্মদ মিলন হোসেন, রাজু আহমেদ, কামাল মুন্সি, শেখ মোহাম্মদ রবি, মোহাম্মদ খলিল মাদবর, মোহাম্মদ সানি আহমেদ, মোহাম্মদ মহসিন, ছাত্রলীগ নেতা সানি এবং মিজানুর রহমান মিজান। NAN TV নারায়ণগঞ্জ।